নির্বাচন উপলক্ষে আমরা এখানে বাজার সভা করতে যাচ্ছি, কারণ এখানের জনগণ যে ভিলেজ কমিটির জিয়সরা ভিলেজ কমিটির জনগণ সবাই বেছে নিছে যে ত্রিপুরা মাথায় একমাত্র আমাদের জনজাতিদেরকে পার্মানেন্ট সলিউশন দিতে পারবে। আর তারা সবাই খেপে গেছে যে বিজেপি আইপিএফটি সরকার প্রায় 4.5 বছর হয়ে গেছে, কোনো উন্নয়ন করে নাই, বিশেষভাবে এডিসি এলাকাতে কোনো উন্নয়ন হয়নি। যে রাস্তাও আপনারা দেখতে পারেন, এখানে 4.5 বছর অনেক প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের বিজেপি আইপিএফটি সরকার আসলেই গ্রামে এডিসি এলাকাতে পুরা ব্ল্যাকটপ হবে, পাক্কা হবে বলেছিলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে বেহাল রাস্তা। আপনারা দেখতে পারেন এই এখন বর্ষাকাল বৃষ্টিকালে প্রায় এদিকের আমাদের এসটিরা এখান থেকে বাজার আছেন যে জিওসরা বাজারে, তারা যাতায়াত করতে পারে নাই, গাড়ি ঘোড়া যাইতে পারে না, জলের সংকট, বিভিন্ন সমস্যা। সেই জন্য বিশেষভাবে এই জিওসরা ভিলেজ কমিটির যত ভোটাররা তারা বেছে নিছে, এখন যদি ভিলেজ কমিটির নির্বাচন হয়ে যায় প্রায় প্রত্যেকটি ওয়ার্ডে এবং এই জিওসরা ভিলেজ কমিটিকে ভিলেজ কমিটির ত্রিপুরামাথাকে 100% তারা জেতানোর জন্য এখন প্রস্তুতি নিয়েছে। তিনি জিএসটি বরমী সরকার সংখ্যাগরিষ্ঠতা হলই, তিনি কামনা মেন তিনি বরমী লোকসভা বিল পাস করে কাজ জিএসটি বিল হলই, তিনি তিনি দোকানে একটা থাউনি কৃষির দাম জিএসটি লাগাই যাও, আনে কাম চলে কাঁচা পাইকাইকে আরো জিএসটি লাগাই যাও, মারুন এক কেজি পাইকাইকে জিএসটি লাগাই যাও, যত কমিশন ফুল তেলাঙ্গা অবকা চিনি আমরা মাই রক্ত আরো হলে জল মিশিল খাইবা লেসন চার ফিলিং দিলকে একে বিজেপি আবারকে তো যদি থাকাইকে 10 টাকা তেলে শিশির দাম 35 টাকা করলো কে এর মিশিল খাইয়ে দে, যারা মিশিল খাইয়ে দে তোর খাইও না বলে কেন খাইয়ে আছো, কিরোসিনের দাম আগে রেশনের মধ্যে 20 টাকা এখন 150 টাকা করলো কে একে হবে তোমার চিত্রা মুখাতে কয়ে বিজি দিনে বলে তোর মতো মিশিল মা খাইয়ে না, কিরোসিনের দাম তো 20 টাকা থেকে 120 টাকা করলো কে একে 100 টাকা বাড়াইলো কে একে বিজেপি আবার কে বিজেপি খাই না বলে বিজেপি খাই না বলে না সিনে বলে বল তিনি জাতীয় পতাকা নো মিয়াবা কোনো মাস থাকা কোনো নেতার অনেক খুব আক্রক শোনা যাকো আম কাছা দিল্লিও কাছা সংস্থানের খবর থাকা এই যে আজাদিকা মহা উৎসব নিয়ে নাম দেবই জাতীয় পতাকা নো কেন প্রত্যেককে নবস মা পাইলে কা ওই বিষয় জানো আউস গ্রাম শিলম ঠাকুর তিনি এনডিসি রামচলা তুর পুর গ্রাম ফলেছে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন এনডিসি ইএম রামচলা কস ফলেকা একসলে ওরা যত চুন সারা বিশ্লেষণ মানসা কবেকে ছাত্রী ওরা কস ফলেকা একসলে তিনি ভারত সরকার নরেন্দ্র মোদীর সরকার গত দ্বিতীয় সরকার যে দ্বিতীয় তিনি সরকার অমানি বাবই তিনি দিল্লি ক্ষমতা আছে অমানি বাবই মুকেশ আম্বানি এবং অনিল আম্বানি ঋণ লেখা কোম্পানি রান লেখা আছে কোটি কোটি টাকা রান লেখা বড় বড় রান তিনি এমএলএ মন্ত্রী পাইও ও রান তিনি উত্তরপ্রদেশের ষড়যন্ত্র খাইও ও রান তিনি ঝাড়খণ্ড ষড়যন্ত্র খাইও ও রান তিনি আম আদমি পার্টি দিল্লি সরকার ন সবাই নানি ষড়যন্ত্র খাইও ও রান তিনি উত্তরপ্রদেশ সরকার ন বিভ্রান্ত খাইলেন না উত্তরে পাঞ্জাবি সরকার ন বিভ্রান্ত খাইলেন
चाहिँ राजनीति निमयले पाइले प्रमुख जग्गा चाहिँ एमएलए र पाइजका ठीक त दु चाहिँ एमडीसी र एम रनको पाइनाले एक सफल जनताको लोक फुलो चाहिँ अब उसको मामला छला लेका त्यसले के प्रमुख बीजेपी नै कर्तन पाइजका गला र बीजेपी चाहिँ त्यसको नाम आदान दिनु त्यो प्रमुख तपाईले गर्ने चाहिँ परिकल्पना नरम लोकले फेसबुक नरम लोकले न्यूज हो त किछु दिन आगे कर्णपुरी एमएलए बुद्ध मोहन त्रिपुरा चाहिँ बीजेपी ओ पाइका रियान समाज ने दीर्घ दिन लड़ाकू नेता समाज ने अकरा एवं राज्य कमिटी ने 22 प्रेसिडेंट डॉक्टर मई मानिक खानी गाना जे 22 प्रेसिडेंट गौरी शंकर रियान एवं बीएसी चेयरमैन इन्हें शांति बाजार ने इन्हें प्रमोद रियान एवं सब खर्च का जरा पोषण और पोषण नेता एवं चीन के पूर्णचंद्र समाज ने एक मेरे नाम सम्मानित हमें हाउस डॉक्टर हमें इतनी गाड़ी करो जो खाता बीजेपी बारे बारे तीन गुरु निष्पक्ष भाव दिव्यांग कहे
বিজেপি সারা আর কোন পার্টি খোলায় খোলায় ইয়া কারণ বিজেপি কংগ্রেস যত ইয়া কারণ।